চীন ভারত লড়াই, বাংলাদেশের সতর্কতা জরুরি। 2050 সালের মধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তি হওয়ার প্রতিযোগিতায় নেমেছে এশিয়ার দুই বৃহৎ প্রতিবেশী চীন ও ভারত। এ নিয়ে আধিপত্য বিস্তারের লড়াইও শুরু হয়ে গেছে দেশ দুটির মধ্যে। আর এই লড়াইয়ে বাংলাদেশের মতো ছোট প্রতিবেশীদের সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। গত বছর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ সফর করে 15টি বড় প্রকল্পে বিনিয়োগের কথা ঘোষণা করেছেন। এতে ভারত সরকার বিনিয়োগ করবে $8.5 মিলিয়ন। তবে ঢাকা ও দিল্লির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ভারত বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার নয়, সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। দেশের সীমান্তবর্তী বিভিন্ন প্রকল্পে $133 মিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে চীনা প্রশাসন। অর্থ ও বিনিয়োগ বিষয়ক গণমাধ্যম ওয়ার্ল্ড ফিনান্সের এক নিবন্ধে বিশ্লেষক বার্কলে বালার্ড বলেন, দুই দেশই আঞ্চলিক আধিপত্য বিস্তারের চেষ্টার অংশ হিসেবে বিনিয়োগকে বেছে নিয়েছে। এরই মধ্যে চীন এশিয়া আফ্রিকা সহ অনেক জায়গায় এক্ষেত্রে সফল হয়েছে। বাংলাদেশেও দুই দেশ একই লড়াইয়ে ব্যস্ত। তো বেজিং তাই ঢাকার সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক। বাংলাদেশের 15টি প্রকল্পে ভারতের বিনিয়োগ প্রমাণ করে চীনকে রুখতে তারাও থেমে নেই। এইসব প্রকল্পের মধ্যে রয়েছে দেশে 36টি কমিউনিটি সেন্টার নির্মাণ, রমনা কালী মন্দির পুনর্নির্মাণ, এছাড়া শিক্ষা স্বাস্থ্য খাতেও বিনিয়োগ করবে তারা। বাংলাদেশের ইসলামিকীকরণ নিয়েও ভীতিতে থাকে ভারত। তারা চায় প্রভাব বিস্তারের মাধ্যমে এই প্রক্রিয়া ঠেকাতে, তবে নিজেদের নিরাপত্তা জোরদার হবে বলে ধারণা ভারতীয় প্রশাসনের। চেন্নাই সেন্টার ফর চায়না স্টাডিজের গবেষণা কর্মকর্তা আসপা মাসুদ মনে করেন, বিনিয়োগের ফলে বাংলাদেশের সঙ্গে অনেক ক্ষেত্রে সম্পর্ক আরও ভালো হবে। ভারতের প্রতিবেশী প্রায় কোনো দেশের সঙ্গেই ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক খুব একটা ভালো না। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অবস্থা বদলাতে চাইছেন। ক্ষমতায় এসে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তিনি নেইবার ফার্স্ট নীতি নিয়েছেন, তবে তাতে কাজ হচ্ছে বলে মনে করেন না বিশ্লেষকরা। বার্কলে মনে করেন, বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভালো সম্পর্ক যাচ্ছে ভারত বাংলাদেশের, তবে তার মানে এই না যে সব সমস্যা মিটে গেছে। এখনও তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ আছে। এছাড়া বাংলাদেশ ভারত বাণিজ্য যেমন বেশি, তেমনি বেশি বাণিজ্য ঘাটতি। বাংলাদেশে একচেটিয়ে ব্যবসা করছে দেশটি। বাংলাদেশ ভারত সীমান্ত পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সীমান্তের একটি। প্রায়ই এখানে ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে বাংলাদেশে নিহত হওয়ার ঘটনা ঘটে। এই কারণে সাধারণ বাংলাদেশিরাও সুনজরে দেখে না ভারতকে। আর এটা মোক্ষম সুযোগ হয়েছে ভারতের চীনের জন্য। বর্তমানে চীনা বিনিয়োগের উৎকৃষ্ট ক্ষেত্র বাংলাদেশ, বিশেষ করে অবকাঠামো খাতে। 2008 সালে চীনের অর্থায়নে মুক্তারপুর সেতু নির্মাণ করা হয়েছে। এ নিয়ে বাংলাদেশে 6টি সেতু নির্মিত হল দেশটির অর্থায়নে। আসমা মাসুদ মনে করেন, চীনা বিনিয়োগের আরেকটি ক্ষেত্র বাংলাদেশের সামরিক খাত। তিনি বলেন, বাংলাদেশের সামরিক যন্ত্রপাতি সরবরাহের শীর্ষ দেশ চীন। দুই দেশের মধ্যে আছে শক্তিশালী সামরিক সম্পর্ক। মিয়ানমার অখুশি হতে পারে এমন আশঙ্কায় বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়াতে ভয় পায় ভারত। বার্কলে মনে করেন, চীন ভারতের এই প্রতিযোগিতায় বাংলাদেশকে নিজের কথা ভুলে গেলে চলবে না। দুই দেশেরই প্রতিযোগিতা বাংলাদেশের জন্য ভালো হচ্ছে, তবে বঙ্গর গণতন্ত্রের কারণে তা ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। আঞ্চলিক সম্পর্ক যত বাড়ছে, সম্পর্কের জটিলতাও তত বাড়ছে। বাংলাদেশকে নিজের স্বার্থের কথাই ভাবতে হবে। অতি শক্তিশালী প্রতিবেশীদের ব্যাপারে ঢাকাকে সতর্ক থাকতে হবে বলে মনে করেন বার্কলে। তিনি মনে করেন, নিজের সার্বভৌমত্ব অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি
গুরুত্ব দিয়ে এই দুই দেশের বিনিয়োগকেই কাজে লাগাতে হবে। তবে সব কিছু বিকিয়ে দিয়ে